عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. اقرأ ما تيسر من القرآن. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين. وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا مؤجلا. ومن يرد ثواب الدنيا نؤته منها ومن يرد ثواب الآخرة نؤته منها وسنجزي الشاكرين. وكأين من نبي قاتل معه ربيون كثير فما وهنوا لما أصابهم في سبيل الله وما ضعفوا وما استكانوا والله يحب الصابرين. وما كان قولهم إلا قالوا ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. حسبك. صدق الله العظيم. قراني অনেক জায়গায় অনেক গাছের কথা আছে। একটা গাছ খুব বেশি উল্লেখ করা হয়েছে কোরআনের বিভিন্ন জায়গায়। তুমি কি বলতে পারো সেই গাছটার নাম কি? জি। কি নাম? গাছটি হলো খেজুর গাছ। কোরআনে তো অনেক প্রাণীর নাম আছে। কোরআনে কতগুলো পাখির নাম আছে? কোরআনে তিনটি পাখির নাম আছে। তিনটি হলো হুদহুদ, কাক ও আবাবিল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরা। সুবহানাল্লাহ। ভাই মাশাআল্লাহ। কারি মোহাম্মদুল্লাহ ভাই, মাশাআল্লাহ, ওর তিলাওয়াত অনেক চমৎকার, অনেক সুরটাও অনেক ভালো, আমরা সবাই উপভোগ করেছি। তো একটা ছোট্ট জায়গায় যেখানে আমি তোমাকে একটু আবার পড়ার জন্য বলেছিলাম, ওই জায়গাটা আসলে এরকম হবে, এরকম, ঠিক আছে? আর মাশাআল্লাহ তোমার বাকি সব অনেক চমৎকার। নাজির মাহমুদ ভাই, আলহামদুলিল্লাহ, সব মিলে বলতে গেলে তিলাওয়াত সুন্দর হয়েছে, আরও ভালো সামনে করবে সেই প্রত্যাশা করছি। মোহতারাম মহিবুল্লাহ আল বাকি, মন্তব্যের কোনো প্রয়োজন নেই এখানে, যে আমরা তার তেলাওয়াত দেখে আমাদের মধ্যে উৎসাহ জাগতেছে, আমাদের ছেলেকেও যেন আমরা এরকম তেলাওয়াত শিখাইতে পারি। শাহ মঞ্জুরুল হক, মাধুর্যপূর্ণ তেলাওয়াতের মাধ্যমে কোরআনের মর্যাদা, কোরআনের তারক্কে আরও বেড়ে যায়, মানুষের আগ্রহ বাড়ে,
তো আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমার এই তেলাওয়াতের মাধ্যমে মানুষকে দ্বীনের পথে আনেন এবং তোমাকে যেন দ্বীনের খিদমত করার সুযোগ দান করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু